গতকাল কারা হামলা করে পুলিশের ভেঙে কারা লাল ঝান্ডা নিয়ে জাতীয় পতাকা নিয়ে ঢুয়েছিল ভেতরে এটা নিয়ে গতকাল রাতে বহুক্ষণ তর্ক হয়েছে আমার কাছে কালকে বিকেল থেকেই খবর ছিল যে আর এস হামলা চালাতে পারে অনেকে আর এস এর এই সমস্ত স্লিপার সেল বা গুন্ডা বাহিনী কখন কিভাবে হামলা চালাবে সে সম্পর্কে অনেকে ধারণাই করতে পারে না দলের কাজই হচ্ছে যে দেখো আমাদের আন্দোলন ধ্বংস করার জন্য শাসক দল ষড়যন্ত্র করে গুন্ডা পাঠিয়েছে কিন্তু আরজি ঘটনায় ভিডিওতে প্রমাণ হয়ে গেছে যতগুলো ভিডিও পেয়েছি সবগুলোতে প্রমাণ হয়ে গেছে যে ব্যারিকেড ভেঙে ঢুকেছিল এসএফআই ডিএফআই সঙ্গে আরএসএস এর গুন্ডা ভিডিওগুলো ভালো করে দেখুন আপনাদের নেশা কেটে গেলে কালকে যখন রাতে আন্দোলনের নেশা ছিল তখন আমি পোস্ট করাতে বহু পরিচিত লোকজন তারাও আমাকে গালাগালি করছিল দেখুন এটা আমার পেশা সত্য খুঁজে বের করা সংবাদের গুজবের পেছনে আসল রহস্যটা খুঁজে বের করা আমি এই ব্যাপারে প্রফেশনাল দীর্ঘদিন কাজ করি ফলে আমার উপরে আপনাদের এই সমস্ত আবেগ কাজ করবে না সত্যিটা আমি তুলে ধরবই ভিডিওগুলো গুলো কি প্রমাণ করছে দেখুন এটা প্রথম ভিডিও এখানে এস এফ ডিএফআই মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে আঙন চলছে কি করতে ঢুকছেন আপনারা হসপিটালের ভেতরে পুলিশে ব্যারিকেড ভেঙে হসপিটালের ভেতরে আন্দোলন করবেন নাকামি হচ্ছে কি করলেন আপনারা ব্যারিকেড ভেঙে দিয়ে আর এস গুন্ডা ডিএফআই এস গুন্ডাদের দিয়ে ভেতরে যারা ধর্না করছিল ডাক্তাররা তাদেরকে হামলা করলেন তাদের জায়গাটাও ভেঙে গুড়িয়ে দিলেন ভেতরে গ্রাউন্ড ফ্লোরে নার্সিং সেকশন যেখানে ওষুধপত্র রয়েছে সেটা পর্যন্ত ভেঙে গুড়িয়ে দিলেন এটা আন্দোলন কি ভাবছেন বাংলাদেশের মতো এখানে উত্তেজনা ছড়িয়ে দিয়ে বিশাল জনসমর্থন পেয়ে যাবেন মানুষ আবেগে ভাসছে একজন ডাক্তারের মর্মান্তিক ভাবে মৃত্যু হয়েছে হত্যা হয়েছে ধর্ষণ হয়েছে সেটা নিয়ে প্রথম দিন থেকে থেকে ঘটনার পর এখনো পর্যন্ত যত রকম যা কিছু করা প্রয়োজন সব জিনিসটাই হচ্ছে সমস্ত ধরনের তদন্ত হচ্ছে পুলিশকে দিয়ে পোষায়নি সিবিআই এসছে সিবিআই কে পোষাবে না অন্য কেউ আসবে এরকম না যে তদন্ত হয়নি বা হচ্ছে না ফলে আপনারা যেটা শুরু করেছেন আন্দোলন নামে কালকে রাতের আন্দোলনে মহিলারা রাস্তায় নেমেছেন তারা আবেগী হন তারা নেমেছেন এরকম ঘটনা নৃশংস ঘটনা খুবই কমই ঘটে এরকম পশ্চিমবাংলায় বহুদিন পর একটা ঘটনা ঘটেছে মানুষকে আন্দোলিত করেছে গদি মিডিয়ার লাগাতার প্রচার মানুষকে আবেগ আমিও কালকের মিছিলে হাঁটতাম কিন্তু যখন দেখলাম যে মিছিলের পেছনে ধর্ষক পার্টির লোকেরা আয়োজন করছে সব জায়গায় ভেতরে ভেতরে তারাই ইন্ধন জোগাচ্ছে কালকে একটি নন পলিটিক্যাল প্রোগ্রামে আমারই এক পরিচিত তিনি তো আবেগে হয়ে গেলে রাত্রেবেলা এসে ফোন করে বললেন দাদা আপনি ঠিকই বলেছেন আমরা গেছি সেখানে তো দেখলাম মোমবাতি জ্বালিয়ে মহিলারা সবাই প্রতিবাদ করছে আরো লোকজন আছে প্রথমে স্লোগান উঠলো উই ওয়ান্ট জাস্টিস তারপরে ধীরে 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 লাস্টে গিয়ে স্লোগান দিয়ে দাঁড়ালো মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে তা মুখ্যমন্ত্রীর পদত্যাগটা কে চাইছেন বিএম বিজেপি আমি এর আগেও ফেসবুকে পোস্ট করেছিলাম যে আন্দোলন নিয়ে সিপিএম এবং বিজেপির মধ্যে কামড়াকামড়ি শুরু হয়েছে কে ফুটেজ নেবে কে ক্রেডিট নেবে এই আন্দোলনে পরিচালক কে হবে এই নিয়ে টুইটারে ঝড় বিপদ এই আন্দোলনে হোতা কাড়া দেখুন আর জি করের ভিডিও প্রথম ভিডিওতে দেখা যাচ্ছে এখানে পুলিশের ব্যারিকেড ভেঙে হসপিটালের ভেতরে ঢুকছে কি জন্য হসপিটালের ভেতরে আন্দোলন করবেন পুলিশকে মেরে আহত করলেন ডাক্তারদের মেরে জুনিয়র ডাক্তারদের মেরে মুখ ফাটিয়ে দিলেন এটা কিসের আন্দোলন যেখানে একটা ঘটনা ঘটেছে সেখানে ঢুকে আপনাদের কি আন্দোলন হবে তার মধ্যে ঢুকে তথ্য নষ্ট করা এটাই তো মনে হচ্ছে যাতে করে এই ঘটনায় পরিষ্কার কোনো চিত্র উঠে না আসে প্রকৃত দোষী শাস্তি না পায় তার জন্য জলটাকে ঘোলা করে নিজেদের স্বার্থ চেষ্টা করছেন জিগরের ভিডিও যতগুলো পেয়েছি তাতে পরিষ্কার এই ভাংচুর হামলার পেছনে এস ডিএফআই এবং আর এস এস এর লোকজন দায়ী কারণ আর এর বহু হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে আমার যোগাযোগ বহু পুরনো এটা আমার সঙ্গে যারা আগে সোশ্যাল মিডিয়ায় বিজেপির কাজ করেছিলেন তারা প্রত্যেকে জানেন আর এই সাবজেক্টটা যে কোনো ঘটনা সত্যটা খুঁজে বের করা এটা আমার বর্তমানে যাই হোক বিডিও সম্পর্কে আপনার মতামত অবশ্যই দেবেন প্রশ্ন থাকলে অবশ্যই আমার নাম্বার ফোন করবেন নতুন কোনো তথ্য থাকলে ভিডিও থাকলে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন আর আমার চ্যানেল বং নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব করবেন